প্রিয় বন্ধুরা, আজ রইল পাকিস্তান ও বাংলাদেশ নিয়ে চলচ্চিত্রের উল্লেখযোগ্য ও সংক্ষিপ্ত সামগ্রিক চিত্রমালা। শুরু করা যাক। ১৯৪৭ ভারত ভাগ, তার আগে অখণ্ড ভারতের লাহোরে আব্দুর রশিদ কারদার পরিচালিত প্রথম নির্বাক চলচ্চিত্রটি ছিল হুসেন কা ডাকু। ১৯৪৮ মার্চ, তখন পূর্ব পাকিস্তানের প্রথম তথ্যমূলক চলচ্চিত্র ইন আওয়ার মিডস্ট তৈরি হয়েছিল। ১৯৪৮ ৭ আগস্ট, স্বাধীনতার পর পাকিস্তানি প্রথম ফিচার ফিল্ম ছিল তেরি ইয়াদ। ১৯৬১ ভারত পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে বম্বে শহরের ওপর ভিত্তি করে মুক্তি পেয়েছিল চলচ্চিত্র বম্বেওয়ালা। ১৯৬২ শহীদ চলচ্চিত্রটির মাধ্যমে ফিলিস্তিনি ইস্যুটি রূপালী পর্দায় প্রতিফলিত হয়। ১৯৬৪ সালে পাকিস্তানের প্রথম পূর্ণাঙ্গ রঙিন চলচ্চিত্র সঙ্গম পরিচালনা করেন জহির রাইহান। প্রথম রঙিন সিনেমাস্কোপ মালা। স্বাধীন বাংলাদেশের উত্থান ১৯৭০ দশকের প্রথম ভাগেই ১৯৭১ সালে। তার আগে অবিভক্ত ভারত তথা বাংলার চলচ্চিত্র শিল্পের ইতিহাসের উত্তরাধিকার রয়েছে বর্তমান বাংলাদেশের। ১৯৪৭ পর পাকিস্তানের চলচ্চিত্র শিল্পের ইতিহাসের সঙ্গেও জড়িয়ে রয়েছে তখনকার পূর্ব পাকিস্তানের চলচ্চিত্র শিল্প, মানে বর্তমান বাংলাদেশের চলচ্চিত্র শিল্প। তখন প্রথম চলচ্চিত্র দেখানো হয় ১৮৯৮ সালে। মানিকগঞ্জের সন্তান হীরালাল সেনকে বলা হয় উপমহাদেশের চলচ্চিত্রের পথপ্রদর্শক। ১৮৯৮ সালে তিনি প্রতিষ্ঠা করেন দ্য রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। ১৯২৭-২৮ ঢাকায় নবাব পরিবারের কয়েকজন তরুণ নির্মাণ করেন ঢাকার প্রথম নির্বাক চলচ্চিত্র সুকুমারী। এরপর তারা গড়ে তোলেন ঢাকা ইস্ট বেঙ্গল সিনেমাটোগ্রাফ সোসাইটি। তাঁদের উদ্যোগে নির্মিত হয় ঢাকার প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র দ্য লাস্ট কিস, মুক্তি পায় ১৯৩১ সালে ঢাকার মুকুল হলে। এই তথ্যচিত্রটির কথা আগেই বলেছি। তারপর ১৯৫২ ভাষা আন্দোলন। ১৯৫৩-৫৪ সালের দিকে তৈরি হয় প্রাদেশিক সরকারের ফিল্ম ডিভিশন। তার প্রধান নাজির আহমেদ বিবিসিতে কাজ করতেন। আবার মনে করাই এই তিনিই পূর্ববঙ্গের সেই প্রথম তথ্যচিত্রটির নির্মাতাও ছিলেন। মূলত তাঁরই উদ্যোগে এখানে আধুনিক ফিল্ম স্টুডিও গড়ে ওঠে। ১৯৫৬ তেসরা আগস্ট মুক্তি পায় আব্দুল জব্বার খান পরিচালিত পূর্ববঙ্গের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয় ইপিএফডিসি, ছোট করে এফডিসি। নির্মিত হয়েছিল আকাশ আর মাটি, মাটির পাহাড়, এদেশ তোমার আমার, উর্দু ভাষার ছবি জাগো হুয়া সভেরা, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি অবলম্বনে ঢাকা চলচ্চিত্রের ঐতিহাসিক নির্মাণ। তৎকালীন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ও ভারতের অসাধারণ সব কলাকুশলীর মিলন ঘটেছিল তাতে। এফডিসির দৌলতে সেই প্রথম পূর্ববঙ্গের লোকজ ও গ্রামীণ জীবনের কাহিনী নিয়ে ছবি নির্মাণ শুরু হয়। তৈরি হয় আসিয়ার মতো ছবি। পশ্চিম পাকিস্তানিরাও এখানে ছবি নির্মাণ করেছিল। এদিকে তখন একের পর এক পূর্ব পাকিস্তানি ছবি ফ্লপ হতে শুরু করে। জোর করে উর্দু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে এখানের জনমত অব্যাহত থাকলেও স্টেপ টিকে থাকার তাগিদে বাঙালি পরিচালকরাও চাইলেন পশ্চিম পাকিস্তানের উর্দু বাজারটাকে ধরতে। তারা শুরু করলেন উর্দু ভাষায় ছবি নির্মাণ। এতে সাম বানালেন চান্দা। সুপার ডুপার হিট হল পুরো পাকিস্তানে। শুরু হল নাচে গানে ভরা অদ্ভুত ধরনের ছবির জোয়ার। জহির রায়হানও উর্দু ভাষায় নির্মাণ করলেন সঙ্গম, এর উল্লেখ আগেই করেছি। ১৯৫৮ সামরিক শাসন, রাজনীতি ও সংস্কৃতি বাধাগ্রস্ত হতে শুরু করে। নিষিদ্ধ হয়েছিল রবীন্দ্রসঙ্গীত। ১৯৬৪ সালে মুক্তি পায় সুতরাং নামের চলচ্চিত্রটি। গ্রামীণ কিশোর কিশোরীর প্রেম নিয়ে ছবিটি হিট হয়ে গেল। পাকিস্তান ভারত যুদ্ধ, ভারতীয় ছবি আমদানি বন্ধ হয়ে গেল। ঢল নামল রূপবাণের অনুরূপ ছবিগুলির। চলচ্চিত্রের কোনো ভাষার প্রয়োগই সেখানে নেই। জহির রায়হানও বানালেন বেহুলা। ১৯৬৮-৬৯ সালের দিকে ছাত্র ও গণ আন্দোলনের পটভূমিকায় জহির রায়হান তৈরি করলেন জীবন থেকে নেয়া, মুক্তি পায় ১৯৭০ সালে।
অবরুদ্ধ এক পরিবারের মাধ্যমে পুরো পাকিস্তানের চিত্র ফুটিয়ে তোলা হয়েছিল তাতে। প্রতিটি বিষয় রূপক দিয়ে ব্যাপক অর্থে সময়টাকে তুলে ধরা হয়েছিল। মুক্তিযুদ্ধের মুখবন্ধ বলা যায় এই জীবন থেকে নেয়া ছবিটি। জহির রায়হান 1970 সালেই আমার সোনার বাংলা গানটিকে ব্যবহার করেছেন তার ছবিতে। মুক্তিযুদ্ধ চলাকালেই জহির রায়হানের নেতৃত্বে আলমগীর কবির, বাবুল চৌধুরী নির্মাণ করেন বাঙালি মুক্তি সংগ্রামের চারটি অনবদ্য দলিলচিত্র। স্টপ জেনোসাইড, লিবারেশন ফাইটার্স শুধু প্রামাণ্যচিত্র নয়, মুক্তিযুদ্ধের সময় পরিচালিত গণহত্যার একটি অসামান্য দলিলও বটে। এই গণহত্যাকেই সেলুলয়েডের ফিতে আবদ্ধ করে বিশ্ববাসীকে নাড়া দিতে চেয়েছিলেন এই নির্মাতারা। In the interest of this international solidarity, freedom-loving peoples of the world must fight alongside the people of Bangladesh and do everything in their power to bring to an end this grisly campaign of স্বাধীনতার পর মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণ শুরু হয়। এক বছরের মধ্যেই 1972 সালে মুক্তি পায় ওরা 11 জন, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, রক্তাক্ত বাংলা, বাঘা বাঙালি। আরও উল্লেখযোগ্য ছবি হচ্ছে ধীরে বহে মেঘনা, তিতাস একটি নদীর নাম, ঋত্বিক ঘটক পরিচালিত চলচ্চিত্র। আরও মুক্তি পেয়েছিল সংগ্রাম, আমার জন্মভূমি। 75-এ বঙ্গবন্ধু হত্যার পর মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণের গতি থেমে গেল। অবশ্য এই সময়েই মুক্তিযুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ ছবি মেঘের অনেক রং মুক্তি পায়, যদিও ছবিটির নির্মাণ হয়েছিল 75-এর আগেই। বাংলাদেশের চলচ্চিত্রের কথায় আপাতত 75-এই দাঁড়ি টানা যাক। সামনে দেখা যাচ্ছে তার আগামী সোনালী রোদ্দুরের হাতছানি, তার জন্য তো আগামী দিন রইল।